যা বললো দাদা দিদি সেটা একদম ঠিক আছে, প্রত্যেকটা সাইট থেকেই তুমি ফলো করতে পারো। আমি যা যেটা করতাম আমি প্রত্যেকটা সাইটই ফলো করতাম কম বেশি, কিন্তু মেন তোমার যেটা দরকার সেটা হচ্ছে রোজ। তুমি ওয়ান ডে দেখা গেলে তোমার ইন্টারফেস কিছু স্কিপ করে গেলে, ওই একটা দিন তুমি স্কিপ করলে সেকেন্ড ডে তোমার অ্যাড হয়ে গেল আরেকটা। তোমাকে ডেলিটটা ডেলি করতে হবে, ওয়ান লাইনার্স লাস্টে। আর ফার্স্টে তুমি হয়তো ভাবলে আমি ওয়ান লাইনার্স পড়ে চলে গেলাম, না ওটা হবে না। তোমাকে প্রত্যেকটা নিউজ ইন ডেপথ তোমায় জানতে হবে, কোনো একটা নিউজের পিছনে অনেকটা থাকে, সেখান থেকে তোমার পুরোটা ডেপথটা জানতে হবে। কারণ তুমি একটা জাস্ট একটা সিম্পল জিনিস পড়ে গেলে সেটা এখন আর কোশ্চেনে কখনোই হয় না, ইন ডেপথে তোমার কোশ্চেন আসছে। আর মেন কথা হলো রোজ ডেলি। তারা ভাবছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কম পড়বো, এই ভুল একদম যাতে না হয়। কারণ এবারই বহু কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, এই সেক্টরটা কিন্তু পিএসসিও ফলো করবে, ব্যাংকও ফলো করবে, এসএসসিও ফলো করবে। তাই অ্যাফেয়ার্স ক্লাউড আমি কতটা পড়তে পারছি বা আমার কতটা মনে থাকছে বা কোনটা মনে থাকছে না তুমি নিজে বুঝতে পারবে। সেকেন্ড রাউন্ড যখন তুমি পড়বে, ফার্স্ট রাউন্ড যেগুলো তোমার মনে রয়েছে ওগুলো বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তুমি খাতায় নোট করতে শুরু করবে। আর নোটও মানে পুরো একদম পুরো লাইন লেখার কোনো দরকার নেই। লাইক মহারাষ্ট্রতে এত টাকা অ্যালোকেট হয়েছে, মহারাষ্ট্র অ্যালোকেট হয়েছে কে ইনোগ্রেশনে গেছিল, দ্যাটস ইট। এর থেকে বেশি জানার দরকার নেই। আমি বলছি হিস্ট্রি সাপোজ হিস্ট্রি থেকে স্টাডি থেকে আমি লিখছি বা ইন্ডিয়ান কোনো ভিতরে দ্বারা রিভার রিভার সম্পর্কে দ্বারা হিস্ট্রি মানে ডব্লিউবিসিএস জন্য বলছো? হ্যাঁ, যে কোনো পরি এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য ফার্স্ট হিস্ট্রি পুরো টেক্সট বুকটা পড়ে নাও আগে। জীবন মুখোপাধ্যায় হোক, যে কোনো হোক, বা লুসেন্ট থেকে হোক, বা তরুণ গেল থেকে হোক, যে কোনো একটা বই পড়ে না, পুরোটা কভার করো, তারপরে তুমি নোটটা বানাও। ফার্স্ট বারে নোট বানাতে যাবে না, ফার্স্ট বারে তোমার কোনো ইনফরমেশন নেই, তুমি কি নোটস বানাবে? ফার্স্ট বারে তুমি ডিটেলসে পড়ো, সেকেন্ড টাইম তুমি যখন পড়বে তখন তুমি নোটস তুলে খাতায় টাইপ। আর কোশ্চেন গোপাল, আচ্ছা তোমরা যখন পড়ছে কোনো সাবজেক্ট, তোমরা যখন কোনো সাবজেক্ট পড়তে তখন কি তার জন্য কোনো টাইম বাউন্ড করে নিতে, যে না ধরো আমি ইংলিশ পড়লাম, ইংলিশটা আমি দু ঘন্টা পড়বো, যেমন দিদি বললো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আড়াই ঘন্টা পড়তো, সেরকম আদার্স যে সাবজেক্টগুলো তার জন্য কি তোমরা কি টাইমটা বাউন্ড করে নিতে, যেন কেন কি সবকটা কভার করা দরকার হয়, তোমরা কি টাইমটা বাউন্ড করতে, না যতক্ষণ না তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি ওটাকে পড়ে নিয়ে তারপর পড়ো? আমি বিশেষ করে ফোকাস করতাম সাবজেক্টের উপর, যে সাবজেক্টটা যেন পড়ছি, ধরো ইংলিশ আমি পড়ছি, ইংলিশ ধরো দু ঘন্টা পার্টিকুলার রকম পড়বো না, কিছু পার্টিকুলার টপিক শিখলাম। ধরো আমি ক্লোজ টেস্ট করবো আজকে, ক্লোজ টেস্ট আমি তিনটা বা পাঁচটা করবো, ক্লোজ টেস্ট হয়ে গেলাম আর আজকে দিনে শেষ হয়ে গেল, দু ঘন্টা লাগতে পারে, আড়াই ঘন্টা লাগবে, তিন ঘন্টা, পার্টিকুলার টাইম অ্যালোকেশন ছিল না ম্যাথের ক্ষেত্রে, সেম বিজনেস ক্ষেত্রে। আমি টাইম অ্যালোকেট করে করতাম, কেননা যেই টাইমটা ধরো আমি নিজে ফেল করতাম, যদি শেষ না করতে পারতাম আমার পরের দিন আমার ওটা মাথায় থাকতো যেটা আমার কমপ্লিট করতে হবে, তো এই করে করে আমার স্পিডটাও অনেক বেড়ে গেছিল। মানে টাইম ক্যালকুলেশন, ও যেমন বলছে একটা টপিককে আমি আড়াই থেকে তিন ঘন্টা করতাম, এবং ধর এই ক্লোজ টেস্টের টপিকটাই তুই যদি একবার করতি তো তুই কি মনে করতি যে তিন ঘন্টার মধ্যেই শেষ করবো, নাকি তারও বেশি টাইম লাগলো আমি শেষ করবো? না, আমি তিন ঘন্টার মধ্যেই শেষ করার, যতটা হতো ততটা। হ্যাঁ, আমি সাবজেক্টটা ওই আড়াই ঘন্টা দু ঘন্টা ম্যাথ রিজনিং তিন ঘন্টা করে ভাগ করে নিয়েছিলাম, বাকিটা ম্যাথের টাইমিং কতটা ছিল? ম্যাথ রিজনিং বোথ তিন ঘন্টা করে ছিল, ম্যাথ রিজনিং বোথ তিন ঘন্টা ছ ঘন্টা, ইংলিশে ইংলিশে আমি সকালবেলা আড়াই ঘন্টা পড়তাম, আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকেও আড়াই ঘন্টা পড়তাম। ঠিক, তার মানে ওর একটা টাইম অ্যালোকেশন ছিল, বাকি টাইম মক দিতাম। চল, অনুদীপ্ত তোমার বিষয়ে। আমার কোনো টাইম বলে কিছু ছিল না, আমি সকালবেলা ঘুম থেকে উঠব, আমি যা করে আমি স্টার্ট করবো, সে আমার রাত্রিবেলা আমার দেড়টা বাজুক, দুটো বাজুক, তিনটে বাজুক, ইভেন এরকমও গেছে ভোর তিনটে সাড়ে তিনটে চারটে অবধি আমি পড়েছি, যেটা আমি স্টার্ট করবো সেটা আমি কমপ্লিট করবো, ডেলি টার্গেটটা আমি কমপ্লিট করবো। হ্যাঁ, তবে কি ডেলি আমি প্রত্যেকটা সাবজেক্টই আমি পড়বো,
না মানে তোমার কি টার্গেট বানানো ছিল যে সকালবেলা উঠে যে আমি এতগুলো পড়বো, এই জিনিসগুলো আজকে আমি পড়বো সারাদিনে, এরকম কিছু ব্যাপার ছিল নাকি মানে পড়তে পড়তে যেতাম যতটা পারতাম পড়তাম? না, আমি রোজ যেটুকু অবধি আমার কমপ্লিট হয় আমার একটা ডেইলি টার্গেট থাকতো। হ্যাঁ মানে সকালবেলা উঠে টার্গেট জোন থাকতো, এই জিনিসটা আমি কমপ্লিট করবো, সেটা আমার সারাদিন যদি আমার লেগে যায় যাক। রাত্রিবেলা পরের দিনের টার্গেটটা বানিয়ে রাখতাম যে এটা আমি পরের দিন পড়বো, তাহলে কি আমার একদম মাথা স্পেসিফিক থাকতো, মাথা এদিক ওদিক যেত না যে ওটা পড়বো ওটা পড়বো। আমি যে ক্লোজটেস আছে করবো সেটা কি প্রি ডিটারমাইন্ড না আমি তখনই বানালাম সেটা ওইটাই সলিউশন হচ্ছে আমাকে রাত্রেবেলা একটা টার্গেট বানাতে হবে যে সকালবেলা আমি কি কি পড়বো। টার্গেট ফিক্সড, তিনজনের একই মত, ঠিক। চলো নেক্সট নারায়ণ। বলছি যে ওর সেম কোশ্চেন ইপারে সিমিলারই, মানে তিনটে যে সাবজেক্ট আছে ম্যাথস ইংলিশ এবং জিকে, এবার কোনো একটা যদি মানে ফোকাস যখন বিসিএসের জন্য প্রিপারেশন হয় তো জিকের উপরে বেশি ফোকাস করলে তখন ম্যাথস আর ইংলিশটা একদমই করার টাইম হচ্ছে না, মানে ওইটা অনেকটা মানে অনেকদিন না পড়ার ফলে জিনিসগুলো অনেক আপছে হয়ে যায়। এবার এই তিনটেকে একবারে কীভাবে মানে একইভাবে রিভিশনে রাখা যায়? তুমি যদি ডাব্লিউবিসির জন্য প্রপার প্রিপারেশন নাও তাহলে জিকে জিকে পার্টটা প্রপারলি ভালো করে ফোকাস করতে হবে, সেটা ঠিকই, কিন্তু তার সাথে ম্যাথ এবং রিজনিং পার্টটা যেটা আছে এবার একটু ডিফিকাল্ট দিচ্ছে, আগে তো ডিফিকাল্ট দিত না, ম্যাথ তো করতো না, এখন ম্যাথ আর রিজনিং একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। তোমাকে প্রতিদিন না হলেও সপ্তাহ ধরো দুদিন বা তিন দিন একটু ম্যাথের জন্য ফোকাস করতে হবে। পার্টিকুলার যে সমস্ত অ্যারিথমেটিক যে পার্টগুলো আছে ওগুলো বিসিএস বেশি আসছে, অ্যাডভান্স লেভেলের ওগুলো ম্যাথ আসে না, ওই প্রফিট অ্যান্ড লস টাইম এন্ড ওয়ার্ক যে আসছে ওগুলো ওগুলো তোমাকে যে কোয়েশ্চেনগুলো আছে শুধু অনলি ম্যাথ বা রিজনিং এর জন্য সেগুলো তুমি ফলো করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন জিনিসগুলো আমার লেখ আছে, তুমি সেটা সপ্তাহে হয়তো একদিন বা দুদিন তিন দিন করে তুমি তিন ঘন্টা দু ঘন্টা করো। এই বিষয়ে আমার মনে হয় যে যদি জিকেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু জিকেটা খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য, তার জন্য ম্যাথ আর জিআই বা রিজনিং যেটা আছে সেটা অল্টারনেটিভ ডেজে করা যায়। লাইক একদিনকে তুমি ধরো দু ঘন্টা যদি ইংলিশ পড়ো তার পরের দিন জিআই পড়লে, তাহলে কি দুটোরই টাচে থাকলো আর জিকেটাও পড়তে পারলো সাথে। এটা তোমাদের তোমরা এরকম ভাবেই করতে পারো, দেখা গেলে তুমি সপ্তাহে সাত দিন হয়, সাত দিনের মধ্যে তুমি এরকম করে নিলে ফার্স্ট টু ডেজ আমি ম্যাথ করলাম বা জিকে বা থ্রি ডেজ ম্যাথ, টু ডেজ রিজনিং আর ম্যাথ মিলিয়ে লাস্টে তুমি একটা দুটো দিন রাখো নিজেকে, তুমি সারা উইকে যেটা পড়লে সেটাকে আরেকবার পড়ার জন্য। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন যে পরীক্ষা অনুযায়ী সাবজেক্ট ডিপেন্ড করে, যেমন ধরো বিসিএস তার মধ্যে জিকে বেশি থাকে, এসএসসির পরীক্ষা ম্যাথ ইংলিশ বেশি, ব্যাংকের পরীক্ষাও ম্যাথ ইংলিশ বেশিই থাকে এবং জিকেটাও সমপরিমাণে থাকে, এই তিনটের মধ্যে যে যেটা বেশি থাকছে সেটাই সপ্তাহে কতদিন দেওয়া উচিত, যেটা কম থাকছে সেটাই সপ্তাহে কতদিন দেওয়া উচিত? টাইম বলো পার্টিকুলার রকম কোনো টাইম ডিভিশন ছিল না, ধরুন যেটা মেথরিজেনিং যেটা বেশি আছে সেই মেথরিজেনের ক্ষেত্রে আমি প্রায় ফোকাস করতাম যে পাজল করবো, একদিন হয়তো পাঁচটা পাজল করলাম, পরের দিন হয়তো পাঁচটা অন্য কিছু করলাম, প্রতিদিন ডেলি বেসিসে করে যেতাম, মানে প্রতিদিনই করতাম, প্রতিদিন যেটা মেজরিটি সেটা প্রতিদিন করতে হবে। ব্যাস চলো ফাইন, মানে যেটা মেজরিটি সেটা প্রতিদিন করতে হবে, ঠিক আছে। এবার তার আগে কেউ হাত তুলেছিল এই এরিয়াতে? হ্যাঁ প্রশ্ন, জেনারেল নলেজ যে পার্সেন্টেজ আছে সেটা বাড়াতে কি করতে হবে, মানে কোন পরীক্ষা যে কোনো পরীক্ষা হয় না, এসএসসি, ব্যাস এটাই হচ্ছে কোশ্চেন, কাজের কোশ্চেন। এসএসসির জন্য জিকে আমি ফোকাস কিভাবে করব, এসএসসির জন্য কিছু সাজেশন? ওরা কি এটা
ডিটেইলস পড়ার পরে কোশ্চেনে যাবে নাকি শুধু কোশ্চেন সলভ করবে? না আগে ডিটেইলস পড়ে নিতে হবে, না পড়লে তুমি কোশ্চেন কিভাবে সলভ করবে? বেশ ঠিক, এই বিষয়ে সাজেশন। আমি লুসেন্ট পড়তাম, লুসেন্ট পুরোটা পড়ে নিয়ে তারপরে ওখান থেকে যা কোশ্চেন পেতাম তাই করতাম, আর অনলাইন সাইটস থেকেও কোশ্চেন দেখতে মানে পিডিএফ মানে কোশ্চেন প্র্যাকটিস এর জন্য থেকেও যে কোশ্চেন গুলো দিত তো সলভ করতে থাকতাম। তারপরে আমি যেভাবে তৈরি করতাম জিকেটা সেটা হলো আমি সার্চ করে নেট থেকে সেখান থেকে নিজের মতো করে আমি নোটস বানিয়ে নিতাম। হ্যালো, কোনো একটা টপিক তোমার হলো ইন্ডিয়ান রিভার্স, রিভার্স কী কী রিভার্স আছে, আমি সেগুলো পুরো কোনো একটা সাইট থেকে আমি দেখে নিয়ে আমি নিজের মতো করে নোটস বানিয়ে নিলাম, এবার সেটাকে আমি রিভিশন করতে পারি। মানে অনলাইন অফলাইন তুমি দুভাবেই নোটস বানাতে পারো, কি অফলাইনে বানাচ্ছে কি অনলাইনে বানাচ্ছে। নেক্সট কোশ্চেন স্যার, টমেটো ধর। আমি ব্যাংকের জন্য প্রিপেয়ার করছি, মেইনলি ব্যাংক, অন্য কোনো দিকে আমি যাচ্ছি না। তো আমি যখন রিজনিং বা ম্যাথ যখন করবো, ইজ দেয়ার এনি স্পেসিফিক টাইম ইন্টারভাল ফর ডিআই পাজেল এটসেট্রা? মানে ডিআই বা পাজেল তো ব্যাংকে একটা মেন্সের জন্য একটা বিরাট ব্যাপার, তো মানে জেনারেল ম্যাথ আলাদা করে কি কোনো টাইমিং রাখবো বা ডিআই জন্য আলাদা রাখবো, না কি ওটা আমি শিফটিং হিসাবে করতে পারি? মানে এটাই বলছি, দেখো ওটা ডিপেন্ড করছে তোমার উপর। তোমার যদি ম্যাথ রিজনিং বেসিক স্ট্রং থাকে, তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, তোমার ম্যাথটা একটা বাই ডিফল্ট আসবে কিছুটা, তারপরে তোমাকে বাকিটা প্র্যাকটিস করতে হবে। ধরো এরিথমেটিক যে পার্টগুলো আছে, পার্টিকুলার এরিথমেটিক অনেকে ছেড়ে দেয়, অনেকেই করে, ডিপেন্ড করছে তোমার উপর তুমি করতে পারবে কিনা। ডিআই বা পাজেল যে বেস করছে সেগুলো তোমাকে করতেই হবে মাস্ট, না করলে তুমি ক্র্যাক করতে পারবে না। মাস্ট করতেই হবে তোমাকে, তাহলে ওগুলো করার জন্য তুমি একটা পাঁচ মিনিট টাইম নিয়ে নাও, বা স্টপওয়াচ চালু করে দাও, বা অনলাইন পরীক্ষা দিলে তো ঘড়ি থাকছেই। তাহলে ওখান পাজেল যখন প্র্যাকটিস করি তখন তুমি বুঝতে পারছি পাঁচ মিনিটের মধ্যে পাজেলটা হচ্ছে কি হচ্ছে না, যদি না হয় কেন আটকাচ্ছে, কোথায় আটকাচ্ছে, বা কি ধরনের পাজেল আছে, কতটা ডিফিকাল্ট, এই জিনিসগুলো ভাবার চেষ্টা করো, রিয়েলাইজ করো। আগে ট্রেডিশনাল ওয়ে আমরা যখন পড়তাম না তখন মনে হতো যে কেন করতে পারছি না, বা করতে পারছি এতক্ষণ পড়ছি আট ঘন্টা টাইম দিচ্ছি কিন্তু করতে পারছি না, এটা বারবার ফল্ট হতো। 2017 সালে আমি আইপিএস আরআরবি ইন্টারভিউ দিয়েছিলাম, আইপিএস পিওরও ইন্টারভিউ দিয়েছিলাম, ক্লার্কটা মেন দিয়েছিলাম, আর ডাব্লিউবি এসিডিসিএল এর ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ক্লিয়ার হয়নি 2017 সালে। 2018 আরআরবি পিওর কোনো ইন্টারভিউ ইয়ে ছিল, ভ্যাকেন্সি ছিল না, আইপিএস পিও হয়নি 2019 সালে, যাই হোক হয়ে যায়। তো এটা ট্রেডিশনাল যখন পড়তো তখন আমি ভাবলাম যে কেন হচ্ছে না, তখন ভাবলাম যে রিয়েলাইজ করা যাক যে টাইমটা একই আছে, ধরো ছ ঘন্টা পড়ছি, ছ ঘন্টায় পড়ছি এবারও, কিন্তু বাকি টাইম না যে মাথার মধ্যে ঘুরছে যে কেন পাজেল হচ্ছে না, ম্যাথ যখন করছি কেন করতে পারছি না, বা ওটা এদিকে আনলে কি হতো, এটা এইভাবে করলে কি হতো, হ্যাঁ ওই জিনিসগুলো তোমার মাথার মধ্যে রিকল করতে থাকো। আট ঘন্টা বাদ দিয়ে 16 ঘন্টা বাকি থাকবে না, 16 ঘন্টা মাথার মধ্যে যেন ওটাই ঘুরতে থাকে যে আমি পাজেল কেন করতে পারছি না, ম্যাথ কেন করতে পারছি না, কোন দিকে ভুল হচ্ছে, ইংলিশটা এইভাবে করলে বেটার হতো, জিকে এইভাবে পড়বো, মাথায় যেন 16 ঘন্টা রিভিশন হতে থাকে। উইদিন 6 মান্থ তুমি জব পাবে, এখানে এসে দাঁড়িয়ে থাকো। আর উইদিন মানে তুমি যে বলছো পাজেল পার্টি, একটাই প্রশ্ন, আরো প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন আছে, এক এক করে প্রশ্ন করবে সবাই, বল। আমি বলছি যখন এক্সামটা একদম কাছে, ধরো একদম এক মাস বা এক সপ্তাহ বা দু তিন দিন বাকি আছে, তখন প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করবে? যখন অনুদীপ্ত শুরু করে তারপরে এক্সাম আছে, হ্যাঁ প্রেশার দেখো যখন একদম লাস্ট মোমেন্ট চলে আসে তোমার খুব বলতে গেলে সত্যি খুব চাপ লাগে। এখন আমার একটা এটা ভুল হয়েছিল লাস্ট ইয়ার ক্লার্কের পরীক্ষাটায়, আইবিপিএস আমি কি করেছিলাম পরীক্ষার লাস্ট দিন, মানে পরীক্ষা দিন তার আগের দিন রাত্রিবেলা, আমি রাত্রিবেলা প্রায় 1:30-2 অবধি জেগে পড়েছি। এটা করলে কিন্তু হবে না, একটু মাইন্ডটাকে রেস্ট দিতে হবে পরীক্ষার আগের দিনটা, পরীক্ষার আগে রিল্যাক্সমেন্টটা খুব দরকার, একটু রিল্যাক্সমেন্ট। তাই বলে তুমি এইটা করো না যে আমি গেলাম একটা সিনেমা হলে, সিনেমা দেখে আসলাম, আমি বাইক নিয়ে সেটা করে দিতে পারবো না, ওটা বাবা সব পারবে না, ওটা করে দিতে রিল্যাক্স করতে বলেছে চলে গেল, বাড়িতে বসে তুমি নিজের মতো রিল্যাক্স হও, তুমি জাস্ট এটা করতে পারো কি কি আমার পড়া আছে বা পড়নি সেটা তুমি ভাবতে পারো, দু একটা টপিক তুমি হালকা করে দেখে নিলে, কিন্তু ওই জিনিসটা করো না। পরীক্ষার আগের দিন আমি পুরো সিলেবাস করে নেবো, ওটা আমাদের লাস্ট ওই হয়তো 10-12 বা ইয়েটা কলেজে হতো, এখানে সেটা হয় না। পাগল পাগলের মতো পড়ে পড়ে যেতাম, কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে আমার এক্সামের পারফরমেন্স ভীষণ লো চলে যাচ্ছে, মানে আমি ওই প্রেশারটা হ্যান্ডেলই করতে পারছিলাম না। তারপরে আমি নিজে থেকেই ফিল করতে স্টার্ট করলাম যে এটা পুরো নার্ভের গেম, ওখানে যদি কোনো মতে প্রেশার বিল্ড হতে শুরু করলে পুরো পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তারপর থেকে আমি কাম করলাম নিজেকে, আর পরীক্ষার আগের দিন আমি খাতাপত্র কিছু ছুতাম না, স্পেশালি আগের দিন খালি ইউটিউবে যে ভিডিওগুলো থাকতো, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বা জিকের কোনো ভিডিও হলো বা কোনো রিজনিং এমনি বলছে সেটা শুনলাম, স্ট্র্যাটেজি বলছে সেটা শুনলাম, এটাই করতাম পরীক্ষার আগের দিন। আমি একটা জিনিস কথা বলছি, যে তুমি গভর্নমেন্ট জবের যখন প্রিপারেশন নিচ্ছ না, তোমাকে এটা স্বীকার করে নিতে হবে যে আমার 100% গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন কখনোই ফুলফিল হবে না,
কখনোই হবে না। যখন তুমি পরীক্ষা দিয়ে যাও তোমার মনে হয় কিছু না কিছু ল্যাক আছে, ওই জিনিসটা পড়া হয়নি, এই জিনিসটা পড়া হয়নি, কিছু না কিছু মনে হবে। তো তার মধ্যেও তোমার মধ্যে যেটা পড়া আছে সেটাকে বেস্ট ভেবে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। আর যা বলবে যে আমি যতটা পড়েছি, আমি যথেষ্ট প্রিপেয়ার হয়েছি এবং আমি আমার 100% দিয়েছি, সুতরাং এখানে কোনো ফল্ট নেই, তারপর পরীক্ষার হলে যা হবে দেখা যাবে। আমি কিভাবে এত টাইমের মধ্যে নামাবো, তো কোশ্চেন শর্ট প্রিসাইজ হবে। চলো বলো। ওর জন্য তো মক, কেননা কোশ্চেন পড়ে এক্সাম হলে বুঝে যেতে হবে যে এটা আমি অ্যাটেম্প্ট করব কি করব না। যদি মনে হয় যে ওটা খুব লেন্দি যাবে, আমি পারবো না করতে, বা ওটা আমার স্ট্রং পয়েন্ট না, যেমন আমার মিক্সচারটা স্ট্রং পয়েন্ট ছিল না, তো আমি ওই কোশ্চেনটা দেখেই স্কিপ করতাম, অন্য জায়গায় যাব যেখানে আমার মনে হবে যে আমি করতে পারবো। ওটা পড়েই বুঝে যেতে হবে। তুমি একটা পুরো বানিয়ে ফেললে ওখানে, তুমি অলরেডি 5 মিনিট ইনভেস্ট করে দিয়েছ, তারপরে তোমার মনে হবে এটা আমি করি আবার ছাড়তেও পারবো না। কিন্তু ওই মোমেন্টে যদি মনে হয় যে ফার্দার আমি আর পারবো না, ওই 5 মিনিটটা গেছে যাক, ওই কোশ্চেনটা ছেড়ে অন্য কোশ্চেনে মুভ করা উচিত। মানে এই মক দিয়ে এক্সপেরিয়েন্স করতে হবে কোনটা করবো কোনটা করবো না, এই বিষয়ে সাজেশন। মক তো দিতেই হবে, তারপর তো আমি একটা বলছি, যারা ম্যাথের ক্ষেত্রে বলছো, ম্যাথের ক্ষেত্রে না প্র্যাকটিসটা এভাবেই করো, পরীক্ষার হলে ভাবার কোনো সময় নেই। প্রসেসটা আমি পরীক্ষার জন্য যদি ভাবতে যাই তাহলে কিন্তু ম্যাথ করতে পারবো না, প্রসেস আমি আগে বাড়িতে ভেবে যাবো, ক্যালকুলেশন করার যতটুকু টাইম পাবো সেটা আমি এক্সাম হলে দেবো। এইটা যদি ম্যাথের ক্ষেত্রে নিয়ে আসতে পারো তাহলে তোমার কনফার্ম ক্র্যাক হবে। ঠিক আছে, চলো এই বিষয়ে সাজেশন, ম্যাথের বিষয়ে। হ্যাঁ, ম্যাথ দেখো, ম্যাথ, রিজনিং, ইংলিশ, যে কোশ্চেনই হোক, তোমার যদি কোশ্চেন অনেক লেন্দি হয় তোমাকে একটা জিনিস মাস্ট করতে হবে, তোমার যে পড়ার স্পিডটা, রিডিং স্পিড তোমাকে বাড়াতে হবে। সেটা ওয়ান অ্যান্ড অনলি একটাই উপায়, স্যার অনেকবার বলতো শুনিনি, আগে উঠে আজ থেকে শুনেছি, রোজ খবরের কাগজটা তোমাকে পড়তে হবে, নিউজ পেপারটা ডেলি মিনিমাম তুমি 1 আওয়ার না পড়ো, 30 মিনিটস তুমি দাও, ওইটা তোমাকে করতে হবে, না হলে স্পিড আসবে না। আরেকটা জিনিস তুমি এটা করতে পারো, তুমি যখন কোনো টেস্ট দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ, তুমি ফার্স্টে দেখছো তোমার একটা অঙ্ক করতে সামান্য কিছু একটা টাইম লাগছে, সামহাও 30 সেকেন্ডস কি 40 সেকেন্ডস লাগছে, তুমি একবার করলে, তুমি সেকেন্ডবার সেম অঙ্কটা আবার করো, তুমি দেখো তোমার কত টাইম লাগছে। এইভাবে তোমার পার ইয়ে তোমার স্পিডটা বাড়াতে হবে, মানে একটা মকে প্র্যাকটিস করতে হবে, একটা একটা কোশ্চেনই আরেকবার রিপিট করতে হবে। হ্যাঁ, রিপিট করে করে দেখো। আরেকটা জিনিস আমি বলছি, ধরো তোমার যে অঙ্কটা টাইম লেগে যাচ্ছে লেন্দি কোশ্চেনগুলো, সেগুলো তোমার মনে হতে পারে যে ইংলিশটা পড়তে বুঝতে হতে অসুবিধা হতে পারে, 2-3 লাইন লেখা আছে ইংলিশে, বা ল্যাঙ্গুয়েজে প্রবলেম হতে পারে। তোমার যদি ইংলিশের স্পিডটা ভালো থাকে তুমি ম্যাথটা